যে নিজের ছেলে নিজের বউকেই দেখেনি তার আর কি করার আছে? তাই সে এই কীর্তিগুলো করেছে বলে আমার ভেতরে কোনো ক্ষত হয়নি। তার কি দাম আছে, কে দাম দিতে পারবে? তোমার সেই সত্যিকারের মেজদা দাম দিতে পারবে? তার মানে যে লোকটাই বাড়িতে আছে তাকে তুমি মেনে নিতে চাইছো? তার মানে এই বয়সে এসে একজন পর পুরুষকে তুমি তোমার স্বামী হিসেবে মেনে নিতে চাইছো? হ্যাঁ, তো মেজদার রূপ নেওয়ার কি দরকার ছিল? তোমার যখন নতুন করে সংসার করার সাধ জেগেছে তুমি আমাদেরকে বলতে পারতে, আমরা তোমার বিয়ে দিয়ে দিতাম, একটা একটা নতুন পাত্র খুঁজে দিতাম। মেজদার ভেজ দেওয়ার কি দরকার ছিল তাকে গ্রহণ করার জন্য? আমি তো তোমাকে নিচে নামাইনি, তুমি তো কথাগুলো বললে। আজকে তুমি সবকিছুর দায় আমার উপরে ঠেলে দিচ্ছ বাবা। আচ্ছা, যদি সত্যিই হয় যে আমি ভদ্রলোককে শিখিয়ে পড়িয়ে এখানে নিয়ে এসেছি, তাহলে আমার কি লাভ বলো তো? হ্যাঁ, ওই ভদ্রলোককে যদি আমি শিখিয়ে পড়িয়ে আনি তাহলে জেঠুমনি নিজে টাকা পাবে, নিজে টাকার ভাগ পাবে, সেটাতে আমি কি করব? আর জেঠুমনি যদি না আসতেন তাহলে মেজমাই কিন্তু তার সব সম্পত্তি ঋষি আর দাদা ভাইয়ের নামে করে দিত, আর যদি ঋষি টাকাও পায় তাতে আমার কি লাভ? আর বাবা, ঋষিরও কিন্তু কম কিছু নেই। আচ্ছা, তুমি আমাকে এই প্রশ্নগুলোর উত্তর দাও। তুমি একটা কথা যখন বললে তার ব্যাখ্যা তো তোমাকে দিতে হবে। এই বড় বড় কথা বলতে এসো না আমার সঙ্গে। তুমি কি ধরনের মেয়ে সেটা আমার বোঝা হয়ে গেছে। তুমি ওর সঙ্গে শর্ট করেছো, এই সম্পত্তি বিক্রি করে তোমাকে সেই ভাগ দেবে। আচ্ছা, শুধু সম্পত্তি নিয়ে আমি কি করব বলো তো বাবা? আমি তো এই বাড়িতেই আছি, আর তাছাড়া আমার স্বামী আমার পরিবারের থেকে কি সম্পত্তির দাম বেশি আমার কাছে? জাহ্নবী, তুমি তুমি তোমার বাবার কথা ধরছো কেন? কেন ধরছো? বিজ্ঞাপন দিয়েছে তো, দিক আসুক, আসুক, দেখি কোন মেজদাই বাড়িতে আসে। নিজের দাদাকে অসম্মান করে কাগজে বিজ্ঞাপন দিয়েছে, মেজদার কতটা খারাপ লাগছে তুমি ভাবতে পারছো? হ্যাঁ, এই বাড়িতে এত বছর বাদে এই সংসারে উনি এসেছেন, উনি চাইলেও তো যেতে পাচ্ছেন না মেজদির কথা ভেবে, কাগজে বিজ্ঞাপন দিয়েছেন। এই আমার যদি মেজদা ফিরে আসে না, এই মানুষটাকে কি আমি ছেড়ে দেবো ভাবছো? হাজত বাস করিয়ে ছাড়বো, পুলিশ এসে টানতে টানতে নিয়ে চলে যাবে এখান থেকে। বাবা, সবকিছু তুমিই করতে পারো এরকম কেন ভাবছো তুমি? কিছু কিছু কাজ কিন্তু আমরাও করতে পারি। সত্যি যদি একটা নিরীহ মানুষের উপর অন্যায়ভাবে অত্যাচার করা হয় তাহলে কিন্তু আমরাও চুপ করে থাকবো না। সে তো বুঝতেই পারছি তুমি চুপ করে থাকবে না। আচ্ছা, তুমি কি কোনোদিনও চুপ করেছিলে? তুমি ঋষির সঙ্গে সম্পর্কের পর এক এক করে ক্ষতি করে গেছো আমার সংসারে। তোমার অতীত কি বলতো? তুমি কত পাকের মধ্যে ঢুকেছিলে সেটা কি আমরা জানি না ভাবছো? আমরা সব জানি, তোমার মতো মেয়ে বলে সেই সব খোলস ছেড়ে শাখা সিঁদুর পরে বইয়ের অভিনয় করছো এখানে। তোমার আসল উদ্দেশ্য হচ্ছে এই বাড়ি থেকে আমাদের সবাইকে বের করে রাস্তায় নামিয়ে দেওয়া, এটাই তোমার মূল উদ্দেশ্য। তুমি ঋষিকে ভালোবাসো? একটুকু ভালোবাসো, সব স্বার্থ, সব তোমার স্বার্থ, ওসব ভালোবাসা টালোবাসা কিচ্ছু নয়। একদিন দেখতে পাও এই বাড়ি ঘর সব আমাদের কাছে কিচ্ছু থাকবে না, সব তোমার নামে লেখা হয়ে যায়, আর আমি ঠিক সেই দিনটার জন্য অপেক্ষা করছি। এমন এমন কথা বলছো, ছোট্টা করব? মেয়েটাকে আমি আগে পছন্দ করতাম না, কিন্তু এই মেয়েটা আমার জীবনে এত বড় উপকার করেছে যে আগে কেউ কোনোদিন করতে পারেনি, তাই এই মেয়েটার উপর আমার মন পড়ে গেছে। এই মেয়েটাকে আমি আর অপছন্দ করিনি,
তাই তুমি এই কথাগুলো বলছো তো? এই কথাগুলো আমি মেনে নিতে পারছি না ছোট্ট কুকুর, দোহাই দোহাই তোমার, নিজেকে এত নিচে নামিও নে। মিস ভি, তুমি কেন ওর কথার উত্তর দিচ্ছ বলতে পারো? হ্যাঁ, আমি তো অর্ধেক সময় ওর কথা শুনিই না। যা বলছে বলুক, কতদিন বলবে? দেখো না, এক সময় ঠিক চুপ করে যাবে। তবে হ্যাঁ, এবার দেখবো যে বিজ্ঞাপন দেওয়ার ফলটা কি হয়। একটা কথা বলো তো, এই বুদ্ধিটা তোমাকে কে দিল? কেন আমায় কে বুদ্ধি দেবে? আমায় কেউ বুদ্ধি দেবে তারপর আমি কাজ করব? তোমার কি মনে হয়? হ্যাঁ, আমার নিজের বুদ্ধি নেই? তোমার বুদ্ধির বহর তো আমি দেখতেই পাচ্ছি। নিজের দাদা বাড়িতে থাকতেও তুমি বাইরের একটা লোককে নিজের মেজদা সাজিয়ে নিয়ে এসে মাথায় তুলে নাচবে, এই তো তোমার বুদ্ধির বহর। কেন উল্টো দিকটা তোমার কেন মনে হচ্ছে? নিজের স্বামী না আসাতে অন্য একজন লোককে স্বামী বলে নিজের ঘরে নিয়ে গিয়ে পুজো করছে, সেটা তুমি দেখতে পাচ্ছ না? চুপ করো ছোট্ট কুকুর, চুপ করো, তুমি চুপ করো, আমি আর শুনতে পাচ্ছি না, পাচ্ছি না আমি শুনতে। এই তো সবে শুরু মেজ বৌদি, আরো কত কি শুনতে হবে তোমাকে, সারা জীবন ধরে শুনতে হবে। তোমাকে আমি ভালো কথা বলেছিলাম, সেই লোকটাকে বাড়ি থেকে বের করে দাও, তুমি আমার কথাটা শুনলে না, তাই আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। আমি আমার আসল দাদাকে নিয়ে এসে অন্তত একবার নিয়ে এসে প্রমাণ করতে চাই যে তুমি ভুল করেছো। আর এই মেয়েটা তোমাকে ভুল করার জন্য সুযোগ করে দিয়েছে। প্রতীক, প্রতীক আছিস নাকি? প্রতীক দাদা, দাদা তুমি এসেছো? কি রে, কাগজে বিজ্ঞাপন দিয়ে সংকটের কথা জানালি, তারপরে দাদা হয়ে আমি চুপ করে বসে থাকতে পারি? আরে আমি তো ভাবছি আমি নেই, তোরা ভালোই আছিস, কিন্তু সংকটের কথা থেকে আমি তো ভয় পেয়ে গেছি, তাই তো বাধ্য হলাম একবারে বাড়িতে আসতে। কি হয়েছে ভাই, কি হয়েছে বলতো আমায়। এসো দাদা, ভেতরে এসো, এসো এসো। এই দেখো মেজদা এসছে। কোথায়? এসো, মেজদা এসছে। তুমি আমাকে বাঁচিয়ে দিলে, আমাদের বাড়ির এই সর্বনাশ থেকে তুমি আমাদেরকে উদ্ধার করলে, তুমি তুমি আমাকে জিতিয়ে দিলে দাদা। কি ব্যাপার ছোটকা, ইনিকে তুই তুই কি করে চিনবি বল? তুই তখন দুধের শিশু। আরে এ হচ্ছে আমাদের মেজদা, মেজদা তোমার ছেলে হর্ষ। মেজদা, আমরা ভয়ঙ্কর সর্বনাশের হাত থেকে বেঁচে গেছি। আমি তো কিছুই বুঝতে পারছি না, কি বলতে চাইছিস তোরা? ঠিক করে বল, কার কি হয়েছে? তুমি তুমি চিনতে পারছো না? দাদা, অন্য একজন লোককে নিজের স্বামী বলে তুমি মেনে নিয়েছো, যে সত্যিকারের তোমার স্বামী তাকে তুমি চিনতে পারছো না? মেজদা বৌদি, মেজদা। এই মানুষটাকেও তো দেখতে তারই মতো, ওই মানুষটা যখন বাড়ি ছেড়ে চলে যায় তখন তো এই ধরনেরই সাজ পোশাক পরত, কিন্তু এই যদি আমার স্বামী হয় তাহলে ওকে না 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 না, কখনো না, কখনো না। উনি আমার সমস্ত কথা জানেন, আমাকে কি নামে ডাকছেন সেটাও না জানা, এত কথা তো অন্য কারোর জানার কথা নয় গো। তাছাড়া ওই মানুষ কখনো নিচে কথা বলার মানুষই নয় গো। উনি আমার স্বামী, উনি আমার স্বামী। কি বৌদি, একেবারে থতমত খেয়ে গেলে?
ছোটকা, আমি তো বুঝতে পারছি না ইনি কে। আপনার নাম? এটি কে? দাদা, এটা আমার ছেলে ঋষি, খুব বড় চাকরি করে। কিন্তু তোমাদের সমস্যাটা কি সেটা তো এখনো ক্লিয়ার হলো না। মির্জা, তুমি মেজ বৌদিকে চিনতে পারো না? কেন চিনতে পারবো না,